ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের দ্বিতীয় দিন আজ। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন মাহমুদ জানাবেন বিস্তারিত। নির্বাচন সেই নির্বাচনের দ্বিতীয় দিনের মতো ভোট গ্রহণ শুরু হয়েছে চলছে এবং সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই যে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। এর আগে গতকালকে প্রায় 3,988 জন ভোটার তাদের কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানে যারা আইনজীবী সমিতির নির্বাচন করছেন দুটি প্যানেল রয়েছে, একটি হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল, অপরটি হচ্ছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে আসলে বাতেন এবং ফিরোজ প্যানেলের নির্বাচন করছেন, আর অপরদিকে বিএনপি সমর্থিত যে নীল প্যানেল রয়েছে সেখানে জসিম এবং হযরত আলী প্যানেলের নির্বাচন করছেন। এই এবারের যে ভোটার হচ্ছে এতে প্রায় 48 জন আপনার হচ্ছে গিয়ে প্রার্থী তাদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে দুজন স্বতন্ত্র আর বাকি যে 46 জন প্রার্থী রয়েছেন তারা কিন্তু আপনার হচ্ছে গিয়ে করছেন। তো আমরা আসলে অপেক্ষা করছি, সকাল বেলা থেকে শুরু হয়েছে এই ভোট, বিকেল 5টার মধ্যে ভোট গ্রহণ শেষ হবে এবং এর মধ্যে দিয়ে এই নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পর আগামীকাল থেকেই কিন্তু এই এই আপনার হচ্ছে যে ভোট গণনা শুরু হবে এবং এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ লিটন মাহমুদ।